ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি। আপনারা কেমন আছেন জানি, আপনারা খুব ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম, এখন বাজে 9:15। তো সবাইকে গুড মর্নিং আর শুভ সকাল। তো বাড়ির সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল, তো এখন নিয়ে আসি বালতি, নিয়ে আসি গোবর টুকাইতে। তো গোবর তো পাইলাম না, গরুগুলো এখন গোবর ই করে নাই, মানে খাওয়া দাওয়া এখনো হয় নাই, তো গোবর হাগে ঠাগে নাই। তো আজকে তো দোমাসি, আমাদের রাজবংশীদের মধ্যে কি ভাজা ভুজা হয় তো ওগুলো সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা স্পিড করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বাড়ির সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল, তো এখন যাবো, নাই গোবর তো পারলাম না, এমনি লেপে দিই, কী করবো, কালকে মনে ছিল না আমার গোবর নেওয়ার। তো ঠিক আছে, আমি আজকে কী করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো পুরো ভিডিওটাই দেখবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। আর পুরানো বন্ধুদেরকে বলছি আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সবাই দেখবে। তো প্লিজ চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কী করছি আজকে দেখছেন বন্ধুরা। কত দূর গেলাম গোবর আনতে, তো গোবর তো পালাম, একটুখানি বাড়ির সামনে এসে পালাম, তো এতটুকুই করতেছি। তো এই যে দেখতে থাকো আর সঙ্গে থাকো, চলো। তো দেখেন বন্ধুরা, এগুলো প্রত্যেক বছরে এগুলো নতুন লাগাইতে লাগে, ঝান্ডা নিশান বলরাম ঠাকুর, তুলসী ঠাকুরের বলরাম ঠাকুর, এগুলো করতে হয় আমাকে। এগুলো পুরুষ মানুষের কাজ কিন্তু, কিন্তু কী করবো, প্রত্যেক বছরে আমাকেই করতে হয়। এখন এই যে এইদিকে সেলাই করে দিব, তাহলে হাওয়াতে উড়ে যাবে না, সব কাজ করতে হয়। বেটা ছেলের মানুষ, এগুলো সব ছেলেদের কাজ, সব আমাকেই করতে হয়। আর পুরোনাগুলো উঠে ফালাই দেবো, এখনো এগুলা রেডি করে তারপরে রান্না করে ঢুকবো। এগুলো ভাজা ভাজি করবো, আর দেখো তো এমনি কাজের দুনিয়ার কাজ আরো খুইলে যাচ্ছে, আর খুইলে যাচ্ছে। এখন অবধি কিছু খাইনি, গরমও পড়ছে একবারে দুনিয়ার গরম, মানে আজকে আমাকে আজকে মনে হয় বেশি গরম লাগতেছে। এই যে এগুলো বেত দেখেন না, এগুলা এগুলা হচ্ছে বেতের পাতা, এগুলা দিতে লাগে, অনেক কিছু দিতে লাগে। এবার তো ছেলে নাই, তো কে আনবে একা এইভাবে। কেন পড়তেছি যেখানে থাক, ঝগড়া হয়েছে নাকি? যে ফাইনালি বন্ধুরা, হ্যাঁ এটা লাগাইলাম, অনেক কষ্টে সব এগুলা কাজ না আমাকেই করতে হয়। আমাদের বাড়ি বেটা ছেলাগুলো বাইরে কাজ করে করে না ঢেড়াই হয়ে গেছে, সব আমাকেই করতে হয়। বাড়ি এসে চুদুর বুদুর করবে, শিখাই দিতে লাগবে, কি করতে লাগবে সব কিছু। এখন এইদিকে আমার সিঁদুর টুদুর লাগা হয়ে গেল, এখন যাব ভাজা ভুজি করতে, তারপরে পুজো দিব, সঙ্গে থাকে না দেখতে থাকেন। বন্ধুরা এই যে চাল নিয়ে নিচ্ছি, যে চাল ভাজবো, এই যে চিড়া ভাজবো, এই যে এগুলা হচ্ছে মানে আপনারা মাছ ডাল বলে এগুলা ঠাকুরের ডাল, এগুলা ভাজবো। আর এখানে আটটা কালাই মিশাল করা আছে আর কি, এখানে দেখেন গম পয়রা মানে যা কিছু আছে সব কিছু এখানে আছে, এটা ভাজবো, এটা লাগবেই মেন। আর এইখানে দেখেন এই যে কুলটি কালাই আছে, কুলটি কালাই, এই যে ছোট দেশি আলু, তারপরে এই যে এখানে ছোলা আর মটর ভিজাইছি, তারপরে আরো অনেক কিছু আছে। তো এই যে সর্ষা ভাজবো, সর্ষা এখানে নিয়ে নিলাম,
অনেক কিছু ভাজার আছে বন্ধুরা, তো আপনারা দেখতে থাকেন আর সঙ্গে থাকেন। ঠিক আছে, আমি ভাই যা আপনাদের সঙ্গে শেয়ার করছি, রসুন পেঁয়াজ আজকে সব লাগবে আমাদের এই ঠাকুর দিয়ে, আজকে সব কিছু ভাজা লাগবে। তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো, ভাই জানি। তো বন্ধুরা, এই যেগুলো যেগুলো আপনাদেরকে দেখাইলাম ওগুলো ওগুলো ভাজা হয়ে গেল। এখানে দেখো, এখানে আটটা কালাই আছে আর কি, মানে আটটা কালাই মানে ডাল। এখানে গম আছে, পয়রা আছে, সর্ষা আছে, ঠাকুরি কালাই, খেসারি কালাই, মানে যা টাউরি কালাই সব কিছু আছে। এটা হচ্ছে কুলটি কালাই, আর এটা হচ্ছে আম। আজকে আমরা এই ঠাকুর আম খাবো, তারপরে আমরা আম খেতে পারবো। আর এটা রসুন, এই যে আদ্রক, এই যে পেঁয়াজ, এই যে লঙ্কা ভাজে নিছি, এই যে তোমার ইসে সর্ষা, আর এই যে ঠাকুরের ডাল, মানে এখানে এই যে এগুলো এগুলো হচ্ছে এই যে চিড়া, এগুলো চাল ভাজা। আর এখানে এখানে বসাই দিছে এই যে আলু, আর ওই যে ছোলা আর মটর এখানে ভাজতেছি। ভাজা হইলে পরে ঠাকুরকে দিব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাবতেছেন কি এগুলো আবার ভাজাভাজি করে ওরা ঠাকুরকে দেয়, তাই না? তো রাজবংশীদের মধ্যে এরকমই পূর্বপুরুষ থেকে চলে আসছে এগুলো। এখন যদি আমরা না করি তখন হয়তো কোনো দোষ দোষীও হইতে পারে, এই জন্য আমরাও কী করি করি। আর শ্বশুর শাশুড়ি যখন করছে এগুলো আগের থেকেই, দাদা 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 মানে অনেক মানে বড়রা করছে, তো এগুলো আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। তো এগুলো তো নিয়ম কারণ আমাদেরকে মাইনে চলতেই হবে, তাই না? বাচ্চা কাচ্চা যখন আসে, ঠাকুর টুকুর যখন আসে, তো এগুলোই করি। তো কি বলবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে? পূজা না দিয়ে আমি কিছু আবং জিনিস আর কি এটা উঠায় রাখতেছি এই যে একটা বাটির মধ্যে। এটা আমি প্লাস্টিকে রাইখে দিব। তার কারণ এটা রাখলাম কেন জানেন, যখন হুড়কা বৃষ্টি একদম পুরা পাথর টাথর পড়ে, পুরা হাওয়া বৃষ্টি হয়, এইটা যদি আমি উঠানের মধ্যে ছিটাই দেই তাহলে নাকি মানে বৃষ্টি ঝড়টা একটু কম আসবে। সেই জন্য এটা আলাদা করে আগে উঠাই দিলাম ঠাকুরকে না দিয়ে। তো চলো, oh,
তো বন্ধুরা, এইখানে এই যে ডাটা ধনিয়া সাতটা, আজকে সাত শাক খাইতে লাগে, সাতটা শাক আর কি। তো এইখানে পাট শাক, ঢেঁকি শাক, সজনা, সিম, এই যে এটা মিশল দিব, আর যে লাউয়ের ডোগা। তো এখানে সাত সাত পদ হয়ে গেল, তো এটা রান্না করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে চলো।